মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া। আমরা কমেন্ট বক্সের 11টা সিরিজ অলরেডি অতিক্রম করেছি। 12 নম্বর সিরিজে এসে আপনাদের ডাব্লিউবিসি ডিআরবি সংক্রান্ত যে সমস্ত কনফিউশনগুলো আছে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রচুর কমেন্ট আসছে, তো চলুন আমরা শুরু করি। যারা প্রথমবার স্মার্ট দুনিয়া ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তার ডান পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কিছু করার প্রয়োজন নেই। তো চলুন দেখি কি কি কমেন্ট ছিল। প্রদীপ্ত ঘড়াই, উনি বলছেন জীবিকা দিশারি বলেছে মে লাস্ট উইক আর জুনের ফার্স্ট উইকে রেজাল্ট আউট হবে। হ্যাঁ, এরকমই শোনা যাচ্ছে। জীবিকা দিশারি ছাড়াও অন্যান্য নিউজ, মানে আমরা যে সোর্স থেকে খবর পাচ্ছিলাম, তো ওরকমটাই বলছে 28 মের পর থেকে মোটামুটি 5 জুন বা 7 জুনের মধ্যেই রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট অলোক ভক্ত বলছেন, দাদা আমি কোথায় ডকুমেন্টস ভেরিফাই করাবো 28/5/2018-এর মধ্যে, প্লিজ জানাবেন। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষকালে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওদের ইমেল অ্যাড্রেস, ওদের অফিস অ্যাড্রেস আর কীভাবে কী ভেরিফিকেশন করাবেন, কীভাবে কী যাবেন যাবতীয় আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। একই প্রশ্ন অনেকে করেছে, সো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, শিবরজন ঘোষ, উনি বলছেন এটা ভ্যালিড নিউজ তো? কারণ কারণ ওদের অর্ডারতে কোনো অফিসারের সিগনেচার দেখলাম না। দাদা যা বলেছেন, ওরা যে নোটিশগুলো দেয় বেশ 2-3টে নোটিশে কোনো রকম নোটিশের ফরম্যাট মেনটেন করে না, কোনো অফিসারের সিগনেচার থাকে না। তবে এটা ভ্যালিড নিউজ, এটাতে কোনো সন্দেহ নেই, বিকজ wbgdrb.in অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে। সো এটা ভ্যালিড নিউজ, কিন্তু ওরা নোটিশ লেখার কোনো নিয়মকানুন মানে না। নেক্সট আবু ইরশাদ আহমেদ কমেন্ট করেছিলেন, দাদা আমার তো ভেরিফিকেশান হয়েছে, তবুও কি যেতে হবে? আপনার যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে থাকে তাহলে কেন আপনাকে যেতে হবে? আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাপ্পা কুণ্ডু বলছেন, জেনারেল ক্যান্ডিডেটদের কি ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে? আমি টোটাল ডকুমেন্ট প্রেজেন্ট করেছিলাম, ওরা কিছু বলেনি, তাহলে কি করব একটু বলবেন। জেনারেল ক্যান্ডিডেট SC ST বলে কোনো ব্যাপার নেই, যাদের ডকুমেন্ট ভেরিফাই হয়নি তাদের ডকুমেন্ট ভেরিফাই করতে বলছে। আপনি যদি টোটাল ডকুমেন্ট প্রেজেন্ট করে থাকেন, আপনার যদি ভেরিফাই হয়ে গিয়ে থাকে, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিষান সাউ কমেন্ট করেছেন, স্যার OBC BA-র ফরম্যাট কি জমা নিচ্ছে? দেখুন, কোনো কিছুই জমা নিচ্ছে না, মোটামুটি ভেরিফাই করছে, যার যা প্রয়োজন মনে করছে দু একজনের কাছ থেকে কিছু জেরক্স কপি জমা নিচ্ছে। আর OBC ফরম্যাট জমা তো নেবে না, তারা বলেছে OBC A বা OBC B যারা আছে তারা যেন রিভ্যালিডেট সার্টিফিকেট শো করায়, অর্থাৎ ইন্টারভিউ ডেট, অর্থাৎ যে তারিখে ইন্টারভিউ শুরু হয়েছিল তার থেকে যেন 1 বছরের পুরনো না হয়, তার থেকে 1 বছরের মধ্যে যেন ইস্যু করা হয় সেই সার্টিফিকেটটা তারা নিতে চাইছে। সোজা বাংলায়, আপনার যদি অনেক পুরনো সার্টিফিকেট থেকে থাকে সেটাকে রিভ্যালিডেট করতে বলছে। কিষান সাউ আরও একটা কমেন্ট করেছিলেন, WBGDRB হেল্পলাইন নম্বর, তো আপনি ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন, যাবতীয় ডিটেলস আমি দিয়ে দেবো ওদের সাথে কন্ট্যাক্ট করার মতো। সৌরভ দাস কমেন্ট করেছেন, এটা কম্পিটিটিভ এক্সাম, এত ডকুমেন্ট সাবমিশন নিয়ে ঢিলেমি কেন করছে? প্রত্যেকটা এক্সামিনার আর এক একজনের জোরালো কম্পিটিটর, তো তারা এই না সাবমিট করতে পারা ক্যান্ডিডেটরা এক্সট্রা সুবিধা পেয়ে যাচ্ছে, তো এতে নাকি এসবের আড়ালে চুরি চলছে। দেখুন ব্যাপারটা, আপনি ঠিকই বলেছেন, ডকুমেন্ট সাবমিশন নিয়ে ঢিলেমি তো চলছে, যাবতীয় কাজকর্ম 1 বছর ধরে WBGDRB এই কটা ছেলে মেয়েকে রিক্রুট করতে পারলো না, চলছে তো চলছে প্রসেস 18 মাসে বছরের মতো। প্রত্যেকটা এক্সামিনার এক একজনের কম্পিটিটর তো বটেই, এবং খুব জোরালো কম্পিটিটর। তো আপনার প্রশ্নটা ছিল এসবের আড়ালে কি চুরি চলছে, এটা তো আপনিও যেখানে আছেন আমিও সেখানে আছি, পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না বা ইউটিউবে সেটা বলাও যাচ্ছে না, এই ব্যাপার। সুব্রত পাড়ুয়া কমেন্ট করেছেন, দাদা WBGDRB এর অফিস বলতে কোথায় যেতে হবে, জলসম্পদ ভবন না নিউ টাউন? জলসম্পদ ভবনে যেতে হবে না, আপনাকে নিউ টাউনে যেতে হবে, ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করুন, যাবতীয় ডিটেলস আমি বলে দিচ্ছি। মনোজ মণ্ডল কমেন্ট করেছেন, রেজাল্ট কি এই মাসে দিতে পারে, স্যার একটু জানাবেন প্লিজ। রেজাল্ট এই মাসে দিতে পারে বলতে, 28 তারিখে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয় তারপরে 2-3 দিন সময় থাকে, আমার মনে হয় না এই মাসে দিতে পারবে, তবে এই মাসে না দিলেও জুনের ফার্স্ট উইক নাগাদ দিয়ে দেবার চান্স, সম্ভাবনা খুব বেশি, মোটামুটি 28 তারিখ থেকে জুনের 5 তারিখ পর্যন্ত রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়, আবার যদি পিছিয়ে যায় আবার মুশকিল। ভেরিফিকেশানটা কোথায় হচ্ছে, ময়েক ভবনে না WBGDRB এর অফিসে, কাইন্ডলি বলবেন দাদা। সাকসেস লাইফ, WBGDRB এর অফিসে ভেরিফিকেশান হচ্ছে। দাদা আমাকে ইন্টারভিউয়ের সময় কিছু বলেনি তো আমি কি করব বুঝতে পারছি না, আমাকে কিছু বলবেন প্লিজ। দেখুন, ইন্টারভিউয়ের সময় যদি আপনাকে কিছু না বলে থাকে, মোটামুটিভাবে ধরে নেওয়া যায় আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান সব ঠিকঠাক হয়েছে, যদি আপনার কোথাও খটকা লেগে থাকে যে আমার এই ডকুমেন্টটা তো দেখাইনি বা ভেরিফাই করিনি,
সমস্যা থাকতে পারে, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে। অনেক মোটামুটি 25% ক্যান্ডিডেট শুধু এইরকম শঙ্কায় আছে যে আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে কনফার্ম হব আমার ভেরিফাই হয়েছে কিনা, এই সমস্যাটা হচ্ছে, কিছু করার নেই। সৌভিক কুমার কমেন্ট করেছেন, দাদা আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় গ্র্যাজুয়েশনের মার্কশিট শো করেছিলাম, অ্যাপ্লিকেশনে বিএ শো করা ছিল বাট বিএ ইউনিভার্সিটি সার্টিফিকেট শো করিনি, তো আমার কি তাহলে পেন্ডিং থাকবে? না, আপনার কোনো সমস্যা হবে না। প্রথম কথা, ওরা গ্র্যাজুয়েশন মানে বিএ সার্টিফিকেট ম্যান্ডেটরি ছিল না, জাস্ট মাধ্যমিক শো করালেই কাজ মিট ছিল। যদি আপনি বিএ লিখে থাকেন আপনার ফর্ম ফিল আপের সময়, তো বিএ আপনি মার্কশিট শো করেছেন যেহেতু আপনি ইউনিভার্সিটি সার্টিফিকেট পাননি, এটা ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না, টেনশন নেওয়ার কারণ নেই। লক্ষ্মণ বিশ্বাস কমেন্ট করেছেন, আমার মনে হয় আবার নতুন করে আন্দোলন করতে হবে, এরা ক্যান্ডিডেটদের নিয়ে ছিনিবিনি খেলছে, 1 বছর পেরিয়ে গেল এখনও কিছুই করতে পারলো না। এ বিষয়ে তো বলার কিছুই নেই, আপনি তো নিজের মতামতই জানিয়ে দিয়েছেন, ঠিকঠাক বলেছেন, আমিও মোটামুটি একমত, পরিস্থিতি খুব খারাপের দিকে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড জেরক্স কপি নেয় স্যার, আমাকে বলেছেন কোনো অসুবিধা হবে না। অসুবিধা না থাকলে ঠিকঠাক আছে, আপনার যাবার প্রয়োজন নেই, ডকুমেন্ট ভেরিফাই যাদের হয়নি তাদের যেতে বলেছে, যাদের ঠিকঠাক হয়ে গেছে তাদের কোনো টেনশন নেবার ব্যাপার নেই। তপন বর্মন কমেন্ট করেছেন, দাদা আমার ডকুমেন্ট কমেন্ট আনসার অবশ্যই দেবেন, জানাবেন, আমি ইন্টারভিউয়ের সময় ভালো করে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি, অ্যাপ্লাই করার সময় আমার বাবার নামের একটি ওয়ার্ড ভুল হয়, একটি লেটার ভুল ছিল, যখন আমি ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাই তখন আমি স্যারকে বলি, স্যার আমার বাবার নামের একটি লেটার ভুল আছে, স্যার আমাকে বলল তোমার বাবার একটি অরিজিনাল প্রুফ দাও, আমি স্যারকে আমার অ্যাডমিট কার্ড দিই, অ্যাডমিট কার্ড আমার সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেয়, ইন্টারভিউ দেওয়ার আগে একটি লেটার দেয়, সেখানে লেখা ছিল ফাদার নেম ইনকারেক্ট লেটার, নিচে লেখা ছিল আমার বাবার সঠিক নাম, এবার বলুন দাদা আমাকে কি যেতে হবে? তার মানে আপনার বাবার নামটা ওরা সঠিকভাবে করে নিয়েছে কাজটা আপনার সঙ্গে প্রুফ নিয়ে, তো এই বিষয়ে আপনার যাওয়ার প্রয়োজন নেই, অন্য কোনো ফল্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে যেতে হবে। গণেশ দাস কমেন্ট করেছেন, স্যার আমার সিগনেচার করার সময় একটা লেটার মিসম্যাচ ছিল, আমাকে কি যেতে হবে বলুন প্লিজ। দেখুন, সিগনেচার যদি মিসম্যাচ হয়ে থাকে, নিজের সিগনেচারে কি করে মিসম্যাচ হয়, সিগনেচার যদি মিসম্যাচ হয় তো আপনার যাওয়া দরকার আছে অন্তত এটা জানার জন্য যে আপনার কোনো প্রবলেম হলো কি না। ডিসিশনটা আপনাকে নিতে হবে, সিগনেচারের সময় একটা লেটার মিসম্যাচ থাকলে ওটাকে তারা অতটা ভেরিফাই করে না, আপনার কোনো ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু তাহলেও আপনি রিস্ক নেবেন আমার কথা মতো সেটা আমি মানতে পারছি না। কোনো রকম রিস্ক না নিয়ে আপনি যাচাই করার মন হলে আপনি যাচাই করতে পারেন। আবু জার উনি কমেন্ট করেছেন, এটা কি করে বুঝবো আমার পেন্ডিং আছে ডকুমেন্টস? এই প্রশ্নটা অনেকের, বোঝার কোনো রাস্তা নেই, যদি আপনাকে ওখানে সঠিকভাবে আপনি যখন ভেরিফাই করিয়েছেন যদি তারা সন্তুষ্টি থাকে আপনার ডকুমেন্ট চেক করার পর, কোনো কিছু না বলে থাকে এবং আপনি সন্তুষ্ট থাকেন যে খুব সুন্দরভাবে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হলো, কোনো রকম কোনো ঝামেলা হলো না, তাহলে আপনি ভেবে নেবেন যে ঠিক আছে, আর না হলে আপনাকে ভাবতে হবে যে কোনো কিছু বলে দিচ্ছে, যখন বেশিরভাগ ক্যান্ডিডেটদেরকে বলে দিয়েছে তোমার এটা প্রবলেম আছে, তোমার এটা পেন্ডিং আছে বা ইত্যাদি ইত্যাদি, যাদের বলেনি এরকম আছে, 20% ক্যান্ডিডেট এরকম আছে যে শুধুমাত্র অনুমান করতে পারছে কিন্তু তারা কোনো রকম তাদেরকে কিছুই বলেনি, অথচ তারা বুঝতেও পারছে না আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে কি না হয়েছে। আপনি এটা ভাবুন, যদি আপনার ঠিকঠাক যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছিলো আপনি যদি শো করিয়ে থাকেন তাহলে ভেরিফাই হয়ে গেছে, আপনার যাওয়ার প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। তপু সাহা কমেন্ট করেছেন, কীসব নাটক চলছে, এইসব আর ভালো লাগছে না, এখন একটাই কাজ, সব ক্যান্ডিডেটদের আন্দোলনে নামা উচিত। রাজ অনলাইন কমেন্ট করেছেন, দাদা এলডিএ এলডিসিএ রেজাল্ট পাবলিশ করে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে, ওদের নোটিশে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে একটা কনফিউশন হচ্ছে, নোটিশে বলা আছে সার্টিফিকেট অফ কম্পিউটার অপারেশন অরিজিনাল অ্যান্ড ফটোকপি হ্যাভিং এবিলিটি টু টাইপ 20 WPM অন কম্পিউটার ইন ইংলিশ। এখানে এইটা বুঝতে পারছি না যে ওরা কম্পিউটার সার্টিফিকেটে টাইপিং কথা লেখা থাকতে হবে এতে বলেছে কি না, কারণ আমার কম্পিউটার সার্টিফিকেট আছে, টাইপিংও পারি, বাট কম্পিউটার সার্টিফিকেটে টাইপিংয়ের কথা উল্লেখ করা বা লেখা নেই, খুব কনফিউজড আছি, কিছু জানলে প্লিজ রিপ্লাই দিও দাদা।
তার নিচে একটা কমেন্ট ছিল, এস এম ডান্স ডান্স দাদা, আমার বিএ বোর্ড সার্টিফিকেট পাইনি আর দিতেও পারিনি, তাহলে কি কোনো অসুবিধা হবে, প্লিজ জানাবেন। এস এম ডান্স ডান্স, বিএ বোর্ড সার্টিফিকেট না জমা দিতে পারলে কোনো সমস্যা নেই। আর রাজ অনলাইন যেটা বলছিলেন, দেখুন এলডিএ এলডিসি যেটা বলেছে, ওরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চেয়েছে। কম্পিউটার সার্টিফিকেটে তো আপনার যেমন লেখা নেই, কারোরই লেখা থাকে না তাতে, মানে টাইপিং স্পিডটা কম্পিউটার সার্টিফিকেটে কারোরই লেখা থাকে না, ওটা নিয়ে টেনশনের ব্যাপার নেই। ওরা বলছে 20 WPM অন কম্পিউটার ইন ইংলিশ স্পিড, মানে 20টা ওয়ার্ড পার মিনিটের স্পিড চাইছে, 20টা ওয়ার্ড পার মিনিটের স্পিড কিন্তু কম্পিউটার সার্টিফিকেটে লেখা থাকে না, এগুলোর জন্য আলাদাভাবে টাইপিং সার্টিফিকেট আলাদাভাবে তুলতে হয়। তো টাইপিং সার্টিফিকেট আপনার নেই, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো এলডিএ এলডিসি টাইপিং সার্টিফিকেট কিন্তু মাস্ট করে নি, ওটাকে নিয়ে সম্ভবত আপনার টেনশন করার প্রয়োজন নেই। আরএম আরএম কমেন্ট করেছিলেন, ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট ভুল থাকলে তাদের বলে দিয়েছে, শুধু তারাই যাবে। স্মার্ট দুনিয়া দাদা, আপনি সবাইকে ভয় দেখান কেন সব সময়? ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট ভুল থাকলে তাদেরকে বলে দিয়েছে, সবাইকে কিন্তু বলেনি। যাদের বলেনি তাদেরও কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ থেকে যাচ্ছে। আমি বললাম না, 10% থেকে 20% লোকের এরকম কনফিউশন থেকে যাচ্ছে, ভয় দেখানোর কোনো কারণ নেই। নোটিশ যেরকমটা দিয়েছে আমাদের সেই নোটিশ অনুযায়ী কাজ করতে হচ্ছে। একটা জিনিস ভাবুন, প্রথমে 20 তারিখ অবধি একটা সময় তারা দিয়েছিল, সেই সময়ের মধ্যে যাদের ভুল ছিল তারা গিয়েছিল ডকুমেন্ট ভেরিফাই করতে, তাহলে সেকেন্ড ডেট কেন? তার মানে তখন 20 তারিখের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ভেবে নিয়েছিল যে আমাদের কোনো ভুল ভাল নেই, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, আমাদের যাওয়ার প্রয়োজন নেই, তাদের মধ্যেও কেউ কেউ আছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ইনকমপ্লিট ছিল, তাদের জন্য সেকেন্ড টাইম তারা ডেট দিল। তাহলে ভাবুন, কিছু কিছু ক্যান্ডিডেট তো অবশ্যই আছে। আপনি জাস্ট এই ভিডিওটা দেখতে থাকুন না, বুঝতে পারবেন কত কমেন্ট আছে। আমি কাল থেকে আজ পর্যন্ত 350 থেকে 400 কমেন্ট পেয়েছি ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক মিলিয়ে, যারা এরকম কনফিউশনে ভুগছে যে আমি কী করে বুঝবো আমার কোনো ডকুমেন্ট পেন্ডিং আছে না, আমার সঠিকভাবে কমপ্লিটলি আমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে। শুধু এরকম কনফিউশনে ভুগছে অনেক ক্যান্ডিডেট, 10% ক্যান্ডিডেট এরকমই আছে। তাদের জন্য কোনো ভয় দেখানোর কোনো রকম মানসিকতা আমার নেই, সত্যিটা তো শোনার ক্ষমতা রাখতে হবে। তো ভয় দেখানোর কী আছে, নোটিশে যা বলেছে আমি তাই বলেছি। নেক্সট কমেন্ট দীপঙ্কর সেন, দাদা আমার মাধ্যমিকের এইচএস সার্টিফিকেট দেওয়া ছিল, আমার থেকে শুধু মাধ্যমিকের সার্টিফিকেটের অ্যাডমিট নেওয়া হয়েছিল চেয়েছিল, তাহলে কি আমাকে আবার যেতে হবে? আপনার তো যাওয়ার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে যা যা চেয়েছিল আপনি ভেরিফাই করিয়েছেন, আপনি নিশ্চিন্ত থাকবেন। আমার সব দেওয়া আছে, আমি জেনারেল, ডকুমেন্ট ভুল নেই, আমায় কি যেতে হবে বলবেন দাদা? মানিক দাস, দেখুন আপনার যদি কোনো রকম ভুল না থাকে, ভেরিফাই হয়ে গিয়ে থাকে, আপনি কেন যাবেন? নোটিশটা তো আপনি কালকে পড়েছেন, আমি বলেও দিয়েছিলাম নোটিশে সেটাই লেখা আছে, যাদের পেন্ডিং আছে তারা যাবে, বাদ বাকিদের কোনো কিছু করার প্রয়োজন নেই। অনির্বাণ সাহা কমেন্ট করেছেন, তাহলে রেজাল্ট দিলে জুন মাসে দেবে তাই তো? সম্ভবত, এখনও পর্যন্ত জানা যাচ্ছে 28 মে থেকে 5ই জুনের মধ্যে রেজাল্ট আউট হতে পারে, দেখা যাক। ওদের তো অনেক কিছু ডেট তো পেরিয়ে গেছে, 1 বছর ধরে চলছে এই প্রসেস, আশা করা যায় এবারে আর লেট করবে না, এবারে এই কথা অনুযায়ী তারা 5 তারিখের মধ্যে রেজাল্ট দিয়েই দেবে। অভিষেক কুমার কমেন্ট করেছেন, স্যার ভেরিফিকেশনের সময় ম্যাট্রিক অ্যান্ড ইন্টার কাস্ট সার্টিফিকেট লিয়েতে, ভোটার আইডি নেহি লিয়া থা, ক্যা ভোটার আইডি জমা করনা পড়েগা, প্লিজ রিপ্লাই স্যার। অভিষেক কুমার, আপকো ভোটার আইডি জমা নেই করনা পড়েগা, ভোটার আইডি ইম্পর্টেন্ট নেই হ্যাঁ, জো জো ডকুমেন্টস লিয়েতে, অ্যাডমিট কার্ড বগাড়া, বই ইম্পর্টেন্ট থে। অপু বিশ্বাস কমেন্ট করেছেন, গিয়ে লাভ নেই, এরা রেজাল্টও বার করতে পারবে না, ফলে চাকরি কারোর হবে না। যাই হোক, নেক্সট কমেন্ট। উজ্জ্বল বিশ্বাস কমেন্ট করেছেন, দাদা আমার এসসি সার্টিফিকেটে বাবার নামের স্পেলিং মিস্টেক ছিল, কিন্তু এফিডেভিট নিয়ে গেছিলাম, স্যার বললো লাগবে না, পরে ঠিক করে নেবে, আমার কি তাহলে যেতে হবে? দেখুন, এটা যে সমস্যাটা করে দাঁড় করিয়ে দিয়েছে আপনার সামনে, আপনার বাবার নামটা তো তাহলে সঠিক করা হলোই না, ওটা তো ভেরিফাই করা হলোই না, তাহলে তো আপনাকে যেতে হবে। তখন আপনার সঙ্গে যদি এফিডেভিটটা নিয়ে তারা ভেরিফাই করে নিত, আপনার টেনশন কমে যেত, কিন্তু তখন বলেছে পরে ঠিক করে নেবে, তার মানে পরটা তো এখনই, আপনাকে তো ঠিক করতে যেতে হবে বলে আমার মনে হয়। মৌ সাহা কমেন্ট করেছেন, ফর্ম ফিল আপের সময় হায়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন দিয়েছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় গ্র্যাজুয়েশনের কিছুই চায়নি, শুধু মাধ্যমিক চেয়েছে,
ইভেন ভেরিফিকেশন ডেস্ক থেকে যে পেপারটা প্রিন্ট করে দিয়েছিল ওটাতেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের ব্যাপারে কিছু লেখা ছিল না। তাহলেও কি আমায় গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সাবমিটের জন্য যেতে হবে? প্লিজ বলবেন দাদা। দেখুন, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে কোনো রকম ম্যান্ডেটরি নেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট জমা করা। কোনো কোনো ক্যান্ডিডেট চাইছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট শো করাতে। আপনার মাধ্যমিক সার্টিফিকেট মানে মাধ্যমিক এইচএস দিলেই যথেষ্ট। ওরা তো যে প্রিন্ট ডেস্ক থেকে যে প্রিন্ট পেপার দিয়েছে তাতেও কোনো রকম গ্র্যাজুয়েশনের উল্লেখ ছিল না। WBGDRB নোটিফিকেশানে মানে গ্র্যাজুয়েশনের কোনো উল্লেখ নেই। ওদিক থেকে কোনো ব্যাপার নেই, আপনি চাইলে এখন না যেতে পারেন। ফিউচারে চাকরি পাওয়ার পর যখন খুশি আপনি চাইলে ওটা অ্যাড করতে পারবেন। কোনো রকম স্যালারি বৃদ্ধির যদি কোনো ব্যাপার থাকে, গ্রেড পে যদি কোনো কোনো হেল্প করে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান, তখন আপনি গ্র্যাজুয়েশন জমা করবেন। শুধু গ্র্যাজুয়েশনের জন্য রোদ গরমে ওখানে ভেরিফাই করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ভেরিফিকেশান তো হয়েই গিয়েছে। সেলিম মণ্ডল কমেন্ট করেছেন, আমার বিএ পাস সার্টিফিকেট দিতে পারিনি, তাহলে কি হবে আর কোন অ্যাড্রেসে যাব? বিএ পাস সার্টিফিকেট না দিতে পারলে কোনো অসুবিধা নেই, বিএ পাস দরকার ছিল না WBGDRB পরীক্ষা দেওয়ার জন্য। আর যদি যেতে ইচ্ছা করে তাহলে আপনি যাবেন, ভিডিও শেষে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেখানে যাবেন। নীতিশ কুমার কমেন্ট করেছিলেন, অরিজিনাল সার্টিফিকেট ম্যাঙ্গালোর হো রাহা হ্যায়, নাহি সমঝা ম্যাঙ্গালোর হো রাহা হ্যায়। দাদা কোন অ্যাড্রেসে যাব ভেরিফাই করতে? অ্যাড্রেস আমি ভিডিওর শেষে প্রোভাইড করে দিচ্ছি। কমলেশ হালদার কমেন্ট করেছেন, দাদা আমাকে তো ইন্টারভিউয়ের সময় কোনো কিছুই বলেনি, তাহলে আমি ধরে নেব আমার সব ঠিকঠাক আছে, তাই তো? দেখুন, এটাও একটা খুব কঠিন প্রশ্ন করলেন। যদি আপনাকে কিছু না বলে থাকে সম্ভবত আপনার সব ঠিকঠাক আছে, কিন্তু অনেক রকম কনফিউশন অনেক ক্যান্ডিডেটের হচ্ছে। তারা এরকমই ভাবছে, আমি কি ভাববো, আমার পেন্ডিং আছে কি নেই, এরকম সমস্যা হচ্ছে। তো আপনি মোটামুটি, আপনাকে যদি কিছু না বলে থাকে আর যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছিল সেগুলো যদি আপনি অরিজিনাল এবং শো করিয়ে থাকেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার সব ঠিকঠাক আছে। একরামুল হক, দাদা আমার DOB ভুল ছিল, কিন্তু ইন্টারভিউয়ের সময় আমার কোনো অসুবিধা করেনি, এখন কি নতুন করে DOB ঠিক করে জমা দেওয়ার জন্য দরকার আছে? প্লিজ জানাবেন। দেখুন, ওটা যে নোটিশে যে সমস্ত জিনিসের ভুলের উল্লেখ করেছিল তার মধ্যে DOB একটা ব্যাপার। তো DOB যদি ভুল থাকে ওটা কিন্তু আপনার ভেরিফাই করা উচিত বলে আমি মনে করি, বাদ বাকিটা আপনার ব্যাপার। কারণ DOB-র জন্য কারো চাকরি হাতছাড়া হয় না, অতটা ইম্পর্টেন্টও নয়, কিন্তু তবুও করারও প্রয়োজন আছে। 50-50 ভাবুন, তাহলে যাবেন কি যাবেন না ডিসিশনটা আপনাকে নিতে হবে। স্যার এক ভিডিও হিন্দি মে দে সকতে হ্যায়, সাগর যাদব, দেখিয়ে ব্রো হিন্দি মে ভিডিও মে বানা সকতা হো, কোই প্রবলেম নেই হ্যায়, লেকিন এ চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কা হ্যায়, সব লোক বাঙালি হ্যায় তো হিন্দি নেই সমঝেগা, সো প্রবলেম হো জায়েগা। এক ভিডিও হিন্দি মে দেনে কে লিয়ে প্রবলেম নেই হোগা, লেকিন সব লোক নেই সমঝেগা ইসিলিয়ে প্রবলেম হো জায়েগা। করুণা সরকার কমেন্ট করেছেন, স্যার কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে? বোর্ড অফিসে ভেরিফিকেশান হচ্ছে, অ্যাড্রেস আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। স্যার আমি পুরনো ইন্টারভিউয়ার, ইন্টারভিউয়ের দিন যখন আমার ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছিল তখন আমার বিএ পাস মার্কশিট জেরক্স চেয়েছিল, বাট সাথে ছিল না বলে বললাম এক মিনিট লাগবে, স্যার বাইরে থেকে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে স্যার বলল থাকার লাগবে না, এখন আমি কি করব? বিএ পাসের মার্কশিটের কোনো ইম্পর্টেন্সই নেই, আপনি যদি লিখে থাকেন ফর্ম ফিল আপের সময় বিএ পাস, তখন কারো কারো সঙ্গে ওটা চেয়ে নিচ্ছে যে একবার দেখান বিএ পাস, যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন তো বিএ পাস সার্টিফিকেটটা দেখান। কিন্তু বিএ পাস সার্টিফিকেট বা মার্কশিট কোনো রকম ওটা ম্যান্ডেটরি ছিল না, WBGDRB এর জন্য বিএ পাস দরকার ছিল না। সো আপনার ওটা নিয়ে টেনশনের ব্যাপার নেই, আপনি পরে ওটা ভেরিফাই করাতে পারেন, চাকরি পাওয়ার পর আপনি ওটা অ্যাড করতে পারেন আপনার কোয়ালিটির সঙ্গে, কিচ্ছু যায় আসে না। আমার কাছে আধার কার্ডের MPR সার্টিফিকেট দেখতে চেয়েছে, দেখিয়েছি, 20 তারিখের যে ডেটটা দিয়েছিল তাতে অ্যাটেন্ড করিনি, আবার কি যেতে হবে, না হলে কি ক্যান্সেল হয়ে যাবে? কনফিউজড। আধার কার্ড আর MP সার্টিফিকেট দেখতে চেয়েছে, দেখিয়েছেন, আপনার তো ভেরিফাই হয়ে গেছে, কোনো ব্যাপার না। 20 তারিখের যে ডেট দিয়েছিল তাতে অ্যাটেন্ড করেনি, 20 তারিখের কোনো ডেট দেয়নি আপনাকে অ্যাটেন্ড করার জন্য, বলেছিল যাদের ভেরিফাই হয়নি তারা 20 তারিখের 4টের মধ্যে যেন ভেরিফাই করে আসে, যে কোনো দিন 20 তারিখের মধ্যে। তো আপনি ভেরিফাই করে ফেলেছেন, 20 তারিখে যাননি, কোনো প্রয়োজন নেই, আপনার 28 তারিখের মধ্যেও কোনো দিন যাওয়ার প্রয়োজন নেই যদি আপনার ভেরিফাই হয়ে গিয়ে থাকে। ভেরিফাই হয়ে গিয়ে থাকলে ক্যান্সেল হবে কেন? ক্যান্সেল হওয়ার কোনো ব্যাপার নেই। মৃন্ময় রায়,
বোর্ড অফিসের অ্যাড্রেসটা কি দাদা, যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানেই কি যেতে হবে? না, যেখানে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে গেলে হবে না, বোর্ড অফিসের অ্যাড্রেসটা আলাদা। আমি ভিডিও শেষে বলে দিচ্ছি, স্যার আমার ইন্টারভিউয়ের সময় সব ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম, ওখানে কোনো ভুল আছে বলে কিছু বলেনি। তাহলে যাব কি আবার রুমা গড়াই? দেখুন রুমা, আপনার যদি ভেরিফাই কমপ্লিটলি হয়ে থাকে তাহলে আপনি কেন যাবেন? যদি আপনার ঠিকঠাক হয়ে গিয়ে থাকে, আপনাকে কিছু না বলে থাকে, তাহলে আপনার যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে বোঝার কোনো রাস্তা নেই, একটু আপনি নিজেরাই ভাববেন যে যে সমস্ত ডকুমেন্টস তার কাছ থেকে আপনার কাছ থেকে চেয়েছিল সেগুলো আপনি শো করিয়েছেন কিনা অরিজিনাল। তাহলে যদি শো করিয়ে থাকেন তাহলে ওগুলো সঠিকভাবে ভেরিফাই হয়ে গিয়েছে, তাহলে আপনার কোনো যাওয়ার প্রয়োজন নেই। আর ওরা তো নোটিশে বলেই দিয়েছে যাদের ভেরিফাই হয়ে গেছে তাদের জন্য নয়, এই নোটিশটা তাদের জন্য যারা ভেরিফাই করতে পারেনি, তাদেরকে একটা লাস্ট কল তারা দিয়েছে 28 তারিখের মধ্যে যাওয়ার জন্য। অনিমেষ মণ্ডল কমেন্ট করেছেন সব বাদ যাবে, আর যারা ভালো এক্সাম দিয়েছে তারা ওয়েটিংয়ে থাকবে। দারুণ বলেছেন। শিপ্রা বিশ্বাস কমেন্ট করেছেন, স্যার আমার এসসি সার্টিফিকেটে নামের স্পেলিং ভুল ছিল, বাট আমি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করিয়েছি ইন্টারভিউয়ের আগে, আমাকে কি যেতে হবে ভেরিফাই করাতে? প্লিজ স্যার বলবে, বললে উপকার হতো। এসসি সার্টিফিকেটে যদি আপনার নামের স্পেলিং ভুল থাকে সেটাকে তো আপনাকে ভেরিফাই করাতেই হবে। আপনি যদি ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করিয়ে থাকেন ইন্টারভিউয়ের আগে, আপনি কি সেটা ভেরিফাই করান না ইন্টারভিউয়ের সময়? আপনাকে তো ইন্টারভিউয়ের সময় এফিডেভিটটা ভেরিফাই করানোর দরকার ছিল। যদি না করিয়ে থাকেন তাহলে আপনাকে ভেরিফাই করাতে হবে, বিকজ নামটা বিশেষ ইম্পর্টেন্ট, একটা ক্যান্ডিডেটের নামই সব। অতসী দাস কমেন্ট করেছেন, এইসব ডকুমেন্ট ভেরিফিকেশন সব ফালতু, প্রসেসিংটাকে ডিলে করার প্ল্যান, জনগণ আর এত বোকা নেই, বুঝে গেছে সবাই। WBGDRB এর রেজাল্ট লোকসভা ভোটের আগে বেরোবে, ওটা দেখে সবাই ভোট দেবে দিদিকে, আবার লোকসভা ভোটের পরেও রেজাল্ট দেবে বলতে পারে। শুভজিৎ ঘোষ কমেন্ট করেছেন, দাদা আমি ইন্টারভিউয়ের সময় আমি বিএসসি সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা বললো মাধ্যমিক দেখলো আর বললো যে ওটা লাগবে না, আমাকে কি যেতে হবে প্লিজ বলুন। না, আপনি মাধ্যমিক দেখিয়েছেন ওটাই যথেষ্ট, আপনার বিএসসি মিএসসি এমএসসি যা কিছু আছে অত হায়ার কোয়ালিফিকেশান WBGDRB-র জন্য ম্যান্ডেটারি না। আপনি চাকরি পাওয়ার পর ওগুলো পারলে অ্যাড করে নেবেন আপনার স্যালারি বৃদ্ধির জন্য, ওসব কোনো ইম্পর্টেন্স নেই, মাধ্যমিক পাস যথেষ্ট WBGDRB-র জন্য। কোন অ্যাড্রেসে ডকুমেন্ট রিভেরিফিকেশান হচ্ছে? অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে বোর্ড অফিস সেই অ্যাড্রেসে হচ্ছে। ভিডিও শেষে আমি সমস্ত অ্যাড্রেস বলে দিচ্ছি, যারা ইন্টারভিউ দিতে গেছে তারা বুঝতেই পারবে তার কি মিসিং আছে। আপনি ইন্টারভিউ দিতে গেলে হয়তো বুঝতে পারতেন, এই নিয়ে আপনি যে কেন ভুলভাল সন্দেহ প্রকাশ করেন কেন কি জানি। আরে বাবা, দুর্নীতি হয়তো সব এক্সামেই হয়, আপনি বারবার এইসব বলে কেন ক্যান্ডিডেটসদের মনে টেনশন দেন কি জানি। জিতেন দে খুব ভালো কমেন্ট করেছেন, দাদা যেগুলো হয় সেগুলো আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাই, সত্যিটা জানানোটা কাউকে কোনো ভয় দেখানো নয়, সত্যিটা শোনার ক্ষমতা থাকতে হবে তো, সাহস থাকতে হবে, যে কোনো ক্যান্ডিডেটের সঠিক প্রসেসটা জানার মানে ক্ষমতা থাকতে হবে। যে কোনো এক্সামে দুর্নীতি হয় বলে এটাতেও হবে সেটাও মেনে নেওয়া যায়, দুর্নীতি হওয়াটা খুব একটা ভালো কাজ আপনি যেভাবে বলছেন, তো দুর্নীতি হবেই, এটা কোনো ব্যাপার হলো? সেটা ব্যাপার না। আর যারা ডকুমেন্টস ইন্টারভিউ দিতে গেছে যাদের কি ডকুমেন্টস মিসিং আছে তারা বুঝতে পারবে, কোথায় বুঝতে পারছে সবাই? 10% থেকে 15% ক্যান্ডিডেট আছে যারা কনফিউজ হয়ে আছে, সম্পূর্ণ কনফিউজ হয়ে আছে যে তাদের কোনো পেন্ডিং আছে না ঠিকঠাকভাবে হয়ে গেছে। একটা জিনিস ভাবুন না, 20 তারিখের আগে যারা যায়নি তারা তো ভেবে নিয়েছিল যে আমাদের কোনো রকম মিসম্যাচ নেই, আমাদের সঠিকভাবে ভেরিফিকেশান হয়ে গেছে, তাই জন্য তারা যায়নি, কিন্তু তাদেরকে আবার ডাকা হলো। কারণ তাদের মধ্যেও কোনো কোনো এমন ক্যান্ডিডেট ছিল যারা ভেবে নিয়েছিল আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তারা যায়নি, কিন্তু বোর্ডের কাছে তাদের মধ্যেও কোনো কোনো ক্যান্ডিডেট আছে যারা ভেরিফিকেশান বাকি পড়ে আছে, তাদের জন্য 28 তারিখ অবধি সময় দেওয়া হলো। তার মানেই তো তাই না, যারা বুঝে নিচ্ছে তারাও কিছু ভুল বুঝছে, আর যারা কনফিউজ হয়ে আছে তারাও প্রকৃতই কনফিউজ হয়ে আছে, এতে টেনশন বাড়ানোর কী আছে? সঠিকটা জানালে তারা সঠিক পথে হাঁটবে ক্যান্ডিডেটরা। তো যদি কারোর শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাওয়ার জন্য হাত চাকরিটা হাতছাড়া হয়ে যায়, বুঝতে পারছেন, সে কত সারা জীবন আফসোস করবে। সুতরাং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কোনো রকম বিভ্রান্ত করার আমার ইচ্ছা নেই, যাতে একটু উপকার হয় সেটাই জানালাম, আর যে নোটিশটা ছিল সেটাই বলেছি, এতে যাদের টেনশন নেবার তারা টেনশন নেবে, যারা সঠিক রাস্তায় যাবার তারা সঠিক রাস্তায় যাবে। সুমন ব্যানার্জি কমেন্ট করেছেন, আমি ইন্টারভিউতে সব ডকুমেন্ট ঠিকঠাক শো করেছি, আমাকে কি আবার ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে?
ঠিকঠাক শো করালে আপনি কেন যাবেন? যাওয়ার কোনো প্রয়োজন নেই। WBCTRP-র কোনো ফ্রিডম দেওয়া হয়নি, গভর্নমেন্ট যা খুশি তাই করছে। কৌশিক গড়াই, মিউজিক ওয়ার্ল্ডের কমেন্ট ছিল WBCTRP এর লজ্জা হওয়া উচিত, 1 বছরের বেশি হয়ে গেল এখনও প্রসেসটা কমপ্লিট হলো না, বেকারদের নিয়ে ছেলে খেলা আর কি কোনো দরকার ছিল? সমীর বিশ্বাস কমেন্ট করেছেন, থ্যাংকস দাদা। বাপ্পা গড়াই কমেন্ট করেছেন, কোন অ্যাড্রেসে যেতে হবে বলে দিচ্ছি। রজত পান্ডা, দাদা আমার গ্রাজুয়েশন দেওয়া ছিল, MSc অ্যাড করতে হবে কি? দরকার নেই স্যার, WBCTRP ফোন নম্বরটা দিন, দিয়ে দিচ্ছি। দীপেশ কুমার সিংহ, আমার সার্টিফিকেট ভেরিফিকেশান হয়েছে কিন্তু SC সার্টিফিকেট SC ST-তে টিক দেওয়া ছিল না। বুঝতে পারলাম না আপনার প্রশ্ন। সার্টিফিকেট ভেরিফিকেশান হয়ে গিয়েছে, সার্টিফিকেট ভেরিফাই হয়ে গেলে আপনি কোনো সমস্যা নেই আপনার, ভেরিফাই না হয়ে গেলে আপনার যদি কোনো মিসম্যাচ থাকে, কোনো কিছু মিসম্যাচ বলে তারা লিখে দিয়েছে বা আপনাকে কিছু জানিয়ে দিয়েছে বা আপনার কোনো ফল্ট ছিল সার্টিফিকেটে, কোনো ভুল ছিল বা কোনো কিছু আপনি শো করার নেই, তখন আপনাকে যেতে হবে। যদি সার্টিফিকেট সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গিয়ে থাকে, আপনার যে যে সমস্ত চেয়েছিলো ভেরিফাই হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে কোনো টেনশন নিতে হবে না। ফিলিমান মুর্মু, জালি গভর্নমেন্টের আর কি করবে, ওর তো কাজ নেই, আবার CM থেকে সরতেই হবে, কোনো উপায় নেই, কোনো রিক্রুটমেন্ট, এগুলো উত্তর দেওয়ার মতো কিছু নেই, কোনো প্রশ্ন নেই, এগুলো ওনাদের মতামত। চলুন, মনোজি থাটি কি লিখেছেন দেখি, এ তো দেখি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা, এরা অ্যাকচুয়ালি কি করতে চাইছে গডও বলতে পারবে না। আমি আপনার সঙ্গে একমত। মফিজুল শেখ কমেন্ট করেছেন, রেজাল্ট কবে দেবে? দাদা WBSSC এর ক্লার্ক ওয়েটিং নিয়ে কিছু বলবেন। WBSSC নিয়ে আমরা আলাদা একটা ভিডিও সেপারেট তৈরি করব। রেজাল্ট কবে দেবে? মোটামুটি আপনি জুনের ফার্স্ট উইক অবধি অপেক্ষা করুন, দেখা যাক কী হয়। আশা দিতে পারছি না, কারণ কতবার আপনাদের আশা দিয়েছি, কতবার বোর্ড আমাদেরকে আশা দিয়েছে, ততবার তারা আবার ফেল করে গেছে। 1 বছর পেরিয়ে গেল, তারা প্রসেসিং চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে। সো আশা কিছু নেই, ভরসা, মানে আশা তো অনেক আছে আমাদের, ভরসা নেই, তবুও আশা করা যায় বা ভরসা রাখা যায়। জুনের ফার্স্ট উইকের মধ্যে আমরা রেজাল্ট খবর পাচ্ছি। তো চলুন আমরা অ্যাড্রেসটা একবার দেখে নেবো, সবাইয়ের কমেন্ট আছে। হ্যাঁ, আপনারা আমার ফেসবুক পেজে চলে আসুন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে কমেন্ট, ডেসক্রিপশন থেকে লিঙ্ক পাবেন, ফেসবুক পেজে আসবেন স্মার্ট দুনিয়া। এখানে এসে আপনারা দুটো মোবাইল নাম্বার পাবেন বা ফোন নাম্বার পাবেন, যেখান থেকে আপনারা কথা বলতে পারবেন, এখানে ইমেল করতে পারবেন। আর ইউটিলিটি বিল্ডিং নিউ টাউন, এই হচ্ছে অফিসের অ্যাড্রেস, আপনারা যেতে হবে অ্যাকশন এরিয়া, ওকে, মঙ্গলদীপ রোটারির। এখানে আপনি হাওড়া থেকে যেতে পারবেন, আকাঙ্ক্ষা বাস স্টপে নামবেন, ওখান থেকে 5 মিনিট সময় লাগবে। আর স্মার্ট দুনিয়ায় আসার পর অবশ্যই আপনারা এখানে লাইকটা করে রাখবেন, পেজটার সঙ্গে যুক্ত হবেন, জাস্ট একটা লাইক দিয়ে রাখবেন, এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন। তো ইউটিউবে আমি যে সমস্ত GKMK-গুলো PDFগুলো আপলোড করি, তার থেকে আমি কিন্তু এখানে ফেসবুক পেজে বেশি আপলোড করি। সো আপনারা যদি স্মার্ট দুনিয়াকে লাইক করে রাখেন, ধরুন এখানে একটা কর্মসংস্থান সকালবেলা পোস্ট করেছিলাম, এগুলো কিন্তু ইউটিউবে আর আপলোড করা সম্ভব হয় না, জাস্ট এগুলো আপনারা ফেসবুক পেজ থেকেই পাবেন। তো ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক দিয়ে রাখুন। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।